আপনি চলে যান, যা বাড়িটা তো চলেই গেল। কেন তুই জানিস না দাদাকে আনতে গেল তো? বিল্টু বিল্টু আজ থাকবো না, আমি থাকবো না, চললো ভাবে চললো, কিছুতেই থাকবো না আপনার এ বাড়িতে, কিছুতেই থাকবো না, এত অপমানের পর আমি কিছুতেই থাকবো না, আমি চললো চলো। যদি যাই তাতে তোমার কি? তাহলে জানতে চাইবো তুমি কোথায় যাচ্ছ। যদি নাই বলি? ও বাহ, তাহলে তো আমার কোনো আপত্তি নেই। এই তো আমি জানতুম, তো জানতুম, তো আমি জানতুম, আমাকে আমার বাপের বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা গো। আবার কি হলো, পিসিটা আমার রেগে গেছে কেন? কি ছেলে মানুষই করছো পিসিমণি, চলো ভেতরে চলো। কি চাস রে দেবেশ, তুই কি চাস যে এই বাড়িতে থেকে আমি অন্য জল ত্যাগ করে মরি? আচ্ছা কেন বারবার এই বাজে কথাগুলো বলছো বলো তো? কেন? এই জন্য যে এই বাড়িতে থাকলে এত অপমানের পর আমার গলা দিয়ে আর কিছু নামবে না রে। শোনো শোনো আমার কথাটা শোনো, এরকম ছেলে মানুষই করো না। আচ্ছা তুমি এমন একটা করছো যেন প্রতিবার এই অবস্থা তুমি প্রথম দেখছো। মার আবার কি হলো? কি হয়েছে, কি হয়েছে প্রতিবার? কি আবার হবে, পাগল 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 হয়ে গেছে মেজু বউ, আবার পাগলামো শুরু করেছে তো। এইসব কেন করছো মেজো বৌদি? আচ্ছা তুমি এগুলো কেন খুঁজে খুঁজে বের করছো? বুঝতে পারছিস না, পরি আসবে, পরি এসে সব খুঁজবে তখন। আচ্ছা আচ্ছা যখন খুঁজবে তখন বের করে দিও, এখন তো এগুলো সব গোছানো আছে। না এগুলো সব আমার কাছে থাকবে, আমি কাউকে দেব না, কাউকে আমি কিচ্ছু নিতে দেব না। কি হয়েছে কি প্রতিমা, তুমি এরকম করছো কেন, কি হয়েছে বলো আমাকে? তুমি এসে গেছো, শোনো এখানে বসো, শোনো। কেন বসবো কেন, কি হয়েছে? প্রশ্ন করো না, যা বলছি সেটা করো, বসো এখানে। আরে এই নাও এগুলো ধরো, এগুলো না কাউকে দেবে না, কাউকে না, ধরো। কি পাগলাম শুরু করেছে তুমি মেজো বৌমা, হ্যাঁ যথেষ্ট হয়েছে, আর না মেজো কোকা দাদিগিনি ও খেলনাগুলো আমাকে দে, দে আমার কাছে দে। না না আমি দেবো না, আমি কাউকে কিচ্ছু দেবো না, চাইলেও দেবো না, কিচ্ছু দেবো না। কি পাগলামো হচ্ছে মেজো বৌমা? না 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 আমার, আমি কিচ্ছু দেবো না, আপনি আসবেন না আমার কাছে, আসবেন না, আমি কিচ্ছু দেবো না। আরে পিসি পিসি প্লিজ প্লিজ তুমি যাও এখান থেকে, প্লিজ যাও, দেখছো তো মেজো বৌদি তোমাকে দেখে ভয় পাচ্ছে, তুমি যাও না এখান থেকে। মা তুমি যাও এখান থেকে, তুমি যাও এখন এখান থেকে। আর ধুনার গন্ধ দিও না, অনেকটা হচ্ছে এই অনেকটা, তুমি একবার বন্ধ করে মেজো কোকা আমি বলে রাখলুম, হয়তো তোর নিজের বউকে সামলা, আর নইলে কিন্তু আমি আমার মরে না হয় না রে, রাধা মাধব আমায় তুলে নাও এবারে। ভগবান প্রতিমা, প্রতিমা কি হয়েছে বলো আমাকে। ঘরে আর কেউ নেই মেজো বৌদি, তুমি আর এরকম করো না। আসবে আমার পরি ঠিক ফিরে আসবে, ঠিক আসবে, পরি আসবেই তো প্রতিমা, পরি পরি ঠিকই আসবে, তুমি একটু ধৈর্য ধরো, পরি আসবে, আসবে আমার পরি ফিরে আসবে তো, আসবে পরি আসবে। আচ্ছা পিসিমণি তুমি সত্যি করে বলো তো, আমি তোমাকে একটাও বাজে কথা বলেছি?
না তা বলিসনি, কিন্তু আমি জানি তো অনেকেই চায় না এই বাড়িতে যে আমি এই বাড়িতে থাকি। ঠিক আছে, চায় না যখন আমি বা থাকতে যাবো কেন? থাক না থাক, তারা সবাই সুখে থাক, আমি চললো। বৌদি বৌদি, তুমি চলে গেলে কি করে হবে বলো? তোমার পরিচয় তো আমি এই বাড়িতে থাকি, তাই না? আর তুমি যদি না থাকো তাহলে তাহলে তো আমার আর থাকা হয় না, তাই নাকি? তাহলে তুমি জানো, তুমি স্বীকার করছো যে আমার পরিচয়ে তুমি এই বাড়িতে থাকো? হ্যাঁ, আমি অস্বীকার করি কি করে বলো? এটা তো এটা তো তোমার বাপের বাড়ি, তাই না? তোমার বাপের বাড়িতে তো তোমার অনেক বেশি জোর। আর তুমি যদি বাপের বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তো আমাকেও চলে যেতে হবে, তাই না বলো? ভগবান, ঠিকই তো, আমি তো ভুলে গিয়েছিলাম, এটা তো আমারই বাবার বাড়ি। হ্যাঁ, তবে 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 যাবো না, যাবো না, আমি কোথাও যাবো না, আমার বাবার বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না গো, আমি এখানেই থাকবো, আমাকে কেউ দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে পারবে না, আমাকে কেউ দাঁড়াতে পারবে না, আমি এখানেই থাকবো। চলে এলুম গো, চলে এলুম, কে কোথায় আছো? চলে এলুম, আমার বাবার বাড়ি ছেড়ে আমাকে কেউ দাঁড়াতে পারবে না গো, আমি এখানেই থাকবো, চলো। উফ, বাপরে বাপরে বাপ, চলো না আমরা ভেতরে যাই, আসুন। পারেও বটে বৌদি, কার বৌদি দেখতে হবে তো, মানে ননদ এরকম পারলে বৌদি পারবে না? মা আবার পাগল হয়ে গেছে আমার জন্য, একটু পড়ি মা, কতবার পড়ি তোমার কাছে এলো, তবু তুমি পড়ি আসবে আসবে করে যাচ্ছ। চলো 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 পাল্টাই।